রূপশ্রী প্রকল্পের আওতাধীন কন্যাদের নিয়ে আদিবাসী রীতি অনুযায়ী গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদার গাজলে। আদিবাসী রীতি মেনে 300 জনা গণবিবাহ অনুষ্ঠিত হয় এদিন। রূপশ্রী প্রকল্পের আওতাধীন কন্যাদের নিয়ে আদিবাসী রীতি অনুযায়ী গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদার গাজলে। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে গাজল কলেজ ময়দানে আয়োজিত হয় এই গণবিবাহ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী রীতি মেনে 300 জোড়া গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন। নব দম্পতিদের দুহাত তুলে আশীর্বাদ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তাদের দীর্ঘায়ু কামনা করেন তিনি। জানা গিয়েছে বৃহস্পতিবার পুরাতন মালদা থেকে হেলিকপ্টারে করে বেলা 12টা নাগাদ গাজলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আদিবাসী রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রায় 300 জনা নব দম্পতি। বিবাহ শেষে মুখ্যমন্ত্রী নিজ হাতে এই নব দম্পতিদের সরকারি আর্থিক অনুদান এবং উপহার তুলে দেন। আর্থিক অনুদান এবং উপহার তুলে দেওয়ার পর ধামসা মাদলের তালে আদিবাসী পোশাকে নাচ করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, এই মর্মে এদিন আমন্ত্রিত করা হয়েছিল প্রায় 10,000 মানুষকে। দুপুরে তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল সেখানে। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত জেলাগুলি রয়েছে, সে জেলায় প্রতি বছর মে মাসে এই গণবিবাহের আয়োজন করা হবে। আদিবাসীদের জমি কেউ জোর করে নিতে পারবেন না, এর জন্য আমরা আইন করেছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।